সত্রনগরী মাজুলীত জাতপাতর নামত ঘৃণনীয় কাণ্ড। আহোম সম্প্রদায়ের যুবতীক বিবাহ করাটোই অপরাধ হল। মৃতকর দহা কর্মলে নাহিল রাইজ, সকল আয়োজন করেও অপেক্ষারত হল গৃহস্থ। রাইজর কঠোর সিদ্ধান্তত উচুপি উঠিল ভুক্তভোগী। কি করিম কি নকরিম বলে ভাবি মই উপায়হীন হয়ে গেছো। ঢেকিয়াজুলিত হিন্দু মহিলার মৃতদেহ সৎকার করে মুসলমান যুবকে দাঙি ধরলে সম্প্রীতির নিদর্শন। বৈষ্ণব সংস্কৃতির প্রাণকেন্দ্র মাজুলীর বৈচিত্র্যময় কলা সংস্কৃতিক লৈ গৌরব করে সমগ্র অসমবাসী। কিন্তু সেই একেখন মাজুলীতে শেহতীয়াকৈ পোহৰলৈ অহা এক ঘটনাই লজ্জানত করেছে সকলকে। একবিংশ শতিকার আজির যুগত মান্ধাতা যুগিয়া চিন্তার প্রতিফলন ঘটিছে এই কাণ্ডত। ঘটনার অভিকেন্দ্র নামনি মাজুলীর মলুয়াল কলিতা গাঁও। এই গাঁৱৰে নিবাসী চন্দ্র রাজখোৱাৰ বরপুত্র গজেন রাজখোৱাৰ জন্ডিসত মৃত্যু হওয়ার পাছত বৃহস্পতিবারে আয়োজন করেছিল দহা কর্মর। চাওক দরিদ্রতায় কোঙা করা ঘরখনের অবস্থা। তাতে ভূতর উপর দানহর দরে ঘরখন ভদিয়া বানর কবলত পড়ার বাবে সোতালর পরিবর্তে পথর উপরতেই পরিয়ালটোয় আয়োজন করেছিল আদ্য শ্রাদ্ধর অনুষ্ঠান। রাইজে উদ্ধার করবলে আশাবালি রই থাকিল গৃহস্থ, অথচ রাইজ নাহিল। কিন্তু কিয় এই পরিয়ালটুক রাইজে এঘরিয়া করিলে সিয়া শুনিলে আপনিও হতভম্ব হওয়াটাই স্বাভাবিক। মানে আমার সরুটো লড়া তিনটা বছর সরুতে অকমান জাতিগত নহওয়া ছোৱালী এজনী ভিতর সোমার কারণে মোক অকমান আজি এবছরে হল এঘরিয়া করে রাখিছে। আর সরণীয়া ভোজনা নালাগে খাব, কিন্তু দিহা পরামর্শ পালেও মানে যথেষ্ট হল। কিন্তু সেইখানে দিহা দিবলে পরামর্শ দিবলেও মোক আজি কোনো নাই। অকলে অকলে যি পারিছো চিন্তা চিন্তামিত হয়ে ধৈর্য ধরে সহ্য করে পেলায় এই কর্মকারী আগবাড়ি। ইলনি যাওয়ার পিছত রাজর যে সিদ্ধান্ত সুধিল কলে যে অসমীয় অভয়জনীয় মানুষ সকলকে আনি লোয়ালীকে আনি তোমালে মিটিয়ে কুটুমে যাতে তাতে উদ্ধার হওয়া বলে কই মোক আজি এনে অবস্থা মোর হয়েছে। চন্দ্র রাজখোৱাৰ সৰু পুত্ৰই অজাতির বোৱাৰী অনাৰ বাবে শাস্তিমূলক ব্যৱস্থা হিচাপে প্ৰয়াত গজেন রাজখোৱাৰ আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত লৈছে গাঁওবাসী। এনে কঠোর সিদ্ধান্ত লওঁতে গাঁওবাসীর এবারও দয়া নুপজিল প্ৰয়াত গজেন রাজখোৱাৰ এই সন্তান কেইটিলৈ। স্বামীক হেরুয়াই অকালতে বৈধব্যর সাজ পিন্ধিবলগীয়া হওয়া গজেন রাজখোৱাৰ পত্নী অকলে এতিয়া কিন্তু অহা নাই রাইজ। রাইজেহে তেনেকেহে কলে এইটো সকামটো যোৱাৰ পাছতহে উধানি সুধানি দিলেহে ধৰক রাইজে সং ল'ব বুলি কৈছে। ভুক্তভোগী পিতৃ চন্দ্র রাজখোৱাক ইতিমধ্যেই নামঘৰত চাকি বন্তি জ্বলোৱাৰ দায়িত্বৰ পৰাও দিয়া হৈছে অব্যাহতি। তথাপিও সকলো দুখ মূৰ পাতি লৈ আপোন সমাজখনে উদ্ধাৰৰ পথ দেখুৱাব বুলি অপেক্ষাৰত ভুক্তভোগী। মইতো অধম, মই দোষ কৰিলোঁ, কিন্তু আমিহে আকৌ যাব লাগিছে। এবাৰ গোটোৱাৰ পিছতো আকৌ পৰামৰ্শ ল'ব লাগিছে আমি কি কৰিম বুলি। অহা 7 ছেপ্টেম্বৰতে আকৌ কাজ কৰ্ম কৰিব লাগিব। সেই কাজ কৰ্মনো কেনেকৈ কৰা হ'ব, ৰভা খোলা দিবলৈ বা কিবা এটা কৰিব লাগিব। পানীৰ ভিতৰত 2 ফুট 3 ফুট হোৱাৰ পিছত মই বিবুধি একেবাৰে হৈ গ'ল। ইফালে ঘটনাৰ সত্যতা স্বীকাৰ কৰি গাঁও প্ৰধান দীপালী ভূঞাই শেষত সিদ্ধান্ত লোৱাৰ দায়িত্ব ঠেলিলে গাঁওবাসীৰ ওপৰত। এতিয়া যেনিবা এইটোৱে ধৰিছে আৰু, জাতিগত হেৰি এটা আছে, নিয়মৰ কথা এটা আছে, সেইকাৰণে মানে ৰাইজে নাখাওঁ বুলি ক'লে। কিন্তু এতিয়াও বাৰু ৰাইজে কৈছে বোলে আমি মাংসটো কৰিম পাছত, কিন্তু এতিয়া নাখায়। কিন্তু মাজুলীৰ দৰে স্থানত সংঘটিত এনে ঘটনাই সকলোকে হতচকিত কৰাৰ বিপৰীতে ঢেকিয়াজুলিত একাংশ মুছলমান যুৱকে দাঙি ধৰিছে সম্প্ৰীতিৰ নিদৰ্শন। ঘটনাৰ স্থান ঢেকিয়াজুলি। পরিয়ালে পরিত্যাগ করা ধনমণি রবিদাস নামের এগারী মহিলার মৃতদেহ সমজি লৈ ধর্মীয় পরম্পরারে ঢেকিয়াজুলি রাজহুয়া শ্মশানত সৎকার করিলে আমসুর একাংশ কর্মকর্তায়। কলিয়াবরের ইন্দ্রজিৎ রামর কন্যা ধনমণি পলাই গৈ বিয়া হয়েছিল কার্বি আংলঙর বিহারী সম্প্রদায়ের মন্টু রবিদাস নামের যুবকজনলৈ। দুয়োরে জীবনলৈ এটি কন্যা সন্তানরও আগমন ঘটিছিল, কিন্তু তার পাছতে পুনর্বার অন্তঃসত্ত্বা হয় ধনমণি। তেতিয়াৰে পৰা ধনমণিৰ ওপৰত শাৰীৰিক আৰু মানসিক নিৰ্যাতন চলাবলৈ ধৰিলে স্বামীয়ে। মারপিট সহ্য কৰিব নোৱাৰি অন্তঃসত্ত্বা ধনমণি গুচি আহে কলিয়াবৰৰ ভঙা মন্দিৰৰ আইতাকৰ ঘৰলৈ।
যোৱা 29 আগষ্টত ধনমনিৰ গা বেয়া হোৱাত মাতৃয়ে ঢেকিয়াজুলিৰ মনবৰ নাথ সামূহিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰে যদিও চিকিৎসাধীন অৱস্থাতেই তেখেতৰ মৃত্যু হয়। ধনমনিৰ স্বামী মন্টু সম্প্ৰতি কৰ্মসূত্ৰে কেৰালাত থকাত মাতৃয়ে আইতাকৰ ঘৰলৈ লৈ যায় মৃতদেহ, কিন্তু আইতাকৰ পৰিয়ালে ঘূৰাই পঠায় মৃতদেহটো। আনহাতে কন্যা আনজাতিৰ যুৱকৰ সৈতে বিবাহত বহাৰ বাবে সমাজে জবাবদিহি কৰাৰ ভয়তে পিতৃ ইন্দ্ৰজিৎ ৰামেও ধনমনিৰ মৃতদেহ চমজি ল'বলৈ অমান্তি হয়। অৱশেষত আমচুৰ একাংশ কৰ্মকৰ্তাই মৃতদেহটো চমজি লৈ ধৰ্মীয় পৰম্পৰাৰে সৎকাৰ কৰে ঢেকিয়াজুলিৰ ৰাজহুৱা শ্মশানত। আচলতে কিছুমান ৰাজনৈতিক নেতাই যি ষড়যন্ত্ৰ কৰিছে, যি বিভাজন কৰিছে ধৰ্মৰ নামত, এই বিভাজন আমি শংকৰাজনৰ অসমত কোনোদিনে এই বিভাজন সম্পূৰ্ণ হ'ব নিদিওঁ, এই কথাটো স্পষ্ট কৰি দিছোঁ। আৰু ইয়াৰ লগে লগে আৰু এটা কথা কৈছে যে আচলতে মানৱ ধৰ্মই শ্ৰেষ্ঠ ধৰ্ম। শেহতীয়াকৈ সংঘটিত এই দুয়োটা ঘটনাই কাৰ্যতঃ উদঙাই দিছে প্ৰকৃততে কোন দিশে ধাৱমান হৈছে আমাৰ সমাজখন। ধৰ্মান্ধতা, ঘৃণা, বিদ্বেষৰ ৰাজনীতিয়ে কলুষিত কৰা সমাজখনক মাজুলীৰ ঘটনাই বিহ্বল কৰাৰ বিপৰীতে ঢেকিয়াজুলিৰ ঘটনাই দুখ দিলেও কিঞ্চিত পৰিমাণে দেখুৱাইছে পোহৰৰ বাট। মাজুলীৰ পৰা যদুমণি শইকীয়া আৰু ঢেকিয়াজুলিৰ পৰা শৈলৱ কুমাৰ ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।